মারাত্মক ধরনের ডিপ্রেশন যখন হয় জীবনহানি হতে পারে কাজকর্ম ব্যাহত হয়ে গেছে অফিস বন্ধ করে দিয়েছে পড়াশোনা বন্ধ করে দিয়েছে এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে সর্বোচ্চ চিকিৎসা করতে হবে এবং ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু প্রটেক্ট দি লাইফ দেন কার্ডিয়াক ইমার্জেন্সি এত গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বজুড়ে বিষাদ রোগে আক্রান্ত হয় তার পাশে দাঁড়াবো তাকে মনোচিকিৎসা সেবার জন্য উদ্বুদ্ধ করব তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট জন্য উদ্বুদ্ধ করবো সামাজিকভাবে তাকে আমরা হেল্প করবো এবং তাকে আমরা বিষণ্ণতা থেকে বেরিয়ে তার আনার চেষ্টা করব তবে আমরা বলবো যে জীবনে যদি আমরা ইতিবাচক চিন্তার জাল বিন্যস্ত করতে পারি যে কোনো নেগেটিভ ঘটনা থেকে যদি আমরা পজিটিভ ঘটনাকে লুপে নিতে পারি তাহলে কিন্তু মানুষ সহজেই বিষাদে আক্রান্ত হবে না উদ্বেগ উৎকণ্ঠায় আক্রান্ত হবে না মানসিক রোগে আক্রান্ত হবে না মনকে পরিচর্যা করার এটা একটা বড় উপাদান যে ইতিবাচক চিন্তা করা